হ্যালো ফ্রেন্ডস, বাংলা টেক ফ্রেন্টের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ক্যামটাসিয়া নিয়ে। তো অনেকে এখনও আমরা জানি না যে ক্যামটাসিয়াতে কীভাবে ভিডিও এডিট করব, কীভাবে ভিডিওর কিছু অংশ আমার দরকার নেই ফার্স্টে হোক, অথবা অনেক সময় দেখা যায় যে মাঝখানে ভিডিওর কিছু অংশ আমার দরকার নেই সেটা আমি রিমুভ করে দেবো, দেন হচ্ছে ভিডিও শেষে কিছু অংশ আমার দরকার নেই সেটা আমি রিমুভ করে দেবো। আর হচ্ছে অনেক সময় দেখে থাকবেন ভিডিওতে অ্যাড আসে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব টু গেট মোর ভিডিও। আর হচ্ছে অনেকে দেখে থাকবেন যে চ্যানেল অ্যাড দিয়ে থাকে। তো এইসব অ্যাডস কীভাবে অ্যাড করবেন, ভিডিও প্লে করার মানে প্রথমেই দেখে থাকবেন যে একটা ইন্ট্রো আসে, সেই ইন্ট্রোটা কীভাবে তৈরি করবেন, এইসব সম্পূর্ণ বিষয়বস্তু নিয়ে মূলত আজকের আমার এই ভিডিও। তো আমি ভেবেছিলাম যে এই ভিডিওটা আমি মানে ধাপে ধাপে তৈরি করব, মানে এক পার দু পার তিন পার এবারে এভাবে তৈরি করে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বুঝিয়ে দেবো। বাট আবার চিন্তা করে দেখলাম যে আমি একটা ভিডিও একটু যদি বড়ও হয় সেই ভিডিওটা আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিতে পারবো ডিটেলস দিয়ে একদম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তার আগে বরাবর মতো আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। সো ফ্রেন্ডস, আমরা চলে আসছি ভিডিওর মূল পর্বে, যে পর্বটা আমরা মূলত ভিডিওতে ফুল ফোকাস করছি। তো তোমরা এই পর্বটা ভালো করে বুঝলেই তোমরা পুরো টিউটোরিয়ালটা বুঝতে পারবে, এবং ক্যামটাসিয়ার মানে আর কোনো কোর্স করা লাগবে না, কিছুই করা লাগবে না, সম্পূর্ণ নতুন হলেও তুমি ক্যামটাসিয়াতে একদম প্রফেশনালভাবে ভিডিও এডিট করতে পারবে। তো এখানে ক্যামটাসিয়াটা আমি তোমাদের জন্য আগে থেকে ওপেন করে রাখছি। তো এই যে এখানে হচ্ছে ফাইল, ফাইল থেকে ওপেন প্রজেক্ট, নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, রিসেন্ট প্রজেক্ট, তারপর হচ্ছে তোমার সেভ, সেভ অ্যাজ প্রজেক্ট, সেটিং, সাইনিং, নিউ রেকর্ডিং, ইমপোর্ট, বিভিন্ন অনেক ধরনের তোমার অনেকগুলো আছে, অপশান আছে। তো এটা হচ্ছে ওপেন প্রজেক্ট, হচ্ছে তুমি নতুন কোনো প্রজেক্ট চালু করলে সেটি, আর হচ্ছে তোমার এটা হচ্ছে রিসেন্ট প্রজেক্ট, প্রজেক্টস তুমি যদি আগে কোনো কাজ করে থাকো, মানে আগে কোনো ভিডিও এডিট করে থাকো সেটাকে তুমি যদি কন্ট্রোল এস দিয়ে ক্যামটাসিয়া মোডে যদি তুমি মানে ইয়ার ভাষায় ফটোশপের ভাষায় বলা হয় যে পিএসডি মোড আর কি, তো সেই মোডে যদি তুমি সেভ করে রাখো তাহলে এটাকে তুমি আবার কাজ করতে পারবে। তো এখন আমি যেহেতু নতুন কাজ করব তো সেক্ষেত্রে এখান থেকেও দেওয়া যায় নিউ প্রজেক্ট, অথবা এখান থেকে ইনপুট মিডিয়া, নয়তো এখানে যে প্লাস আছে এখান থেকেও ইনপুট মিডিয়া অপশান আছে। তো আমি সরাসরি ইনপুট মিডিয়ায় ক্লিক করলাম, এবং আমি আমার যে ভিডিওটা কাজ করব সেই ভিডিওটা খুঁজে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা কাজ করব আমি। তো এটাকে এখানে নিয়ে আসলাম আমি, এখান থেকে আপনি জাস্ট রাইট হ্যান্ডে ক্লিক করে অ্যাড টু টাইমলাইন, এটা এখানে চলে আসছে। তো দেখুন আমি এটাকে প্লে করব এবং এটার সম্পূর্ণ কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমার ভিডিওটা ওপেন হয়েছে। তো আমি ক্যামেরাটা সেট আপ করতেছিলাম, এখানে দেখা যাচ্ছে ক্যামেরাটা সেট আপ করছিলাম, তারপর হচ্ছে আপনার ভিডিওর জন্য প্রিপারেশন নিচ্ছি, দেন আমি ভিডিওটা শুরু করছি। তো এখানে আমি যে ক্যামেরা সেট আপ করছি এবং ভিডিওর জন্য প্রিপারেশন নিচ্ছি এইসব কিছু আমার কোনো প্রয়োজন নেই। তো এগুলোকে আমি যেহেতু রিমুভ করে দিব, তো সেটাকে এভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, এভাবে রিমুভ করলে আপনি একটুখানি রিমুভ করলে অনেক বেশি রিমুভ হয়ে যাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো আপনার যেটা গুরুত্বপূর্ণ পার্ট সেটাও কিছু মানে কিছুটা রিমুভ হয়ে গেছে বা কেটে ফেলে দিছি আমরা। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে জুমিং এবং জুম আউট করার অপশান আছে, তো এটাকে জুমিং করার জন্য এখানে প্লাসে ক্লিক করলে হবে, আর হচ্ছে এটাকে এভাবে ধরে ক্লিক করে চেপে ধরে রেখে এভাবেও না যায়। তো এটাকে আমি এখন জুমিং করলাম ফুল। তো এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এগুলো হচ্ছে আমার মাউস, আমার ভয়েস, এগুলো হচ্ছে আমার ভয়েস, আর এই যে এখানে পুরোটা খালি দেখা যাচ্ছে, এখানে আমি কোনো কথা বলি নাই, এখানে ক্যামেরাটা সেট করছি, দেন হচ্ছে ভিডিওর জন্য প্রিপারেশন নিয়েছি। তো এটা আমার একদমই দরকার নেই, তো সেটাকে আমি এইভাবে কেটে ফেলে দিলাম। এই যে এখানে দিলে এই যে এভাবে আপনি এই যে এটাই হচ্ছে আপনার ক্যামটাসিয়ার মানে ফোকাস, মূল ফোকাস, আপনি ক্যামটাসিয়ারের মূল দিকে খেয়াল রাখতে হবে এটার দিকে। এটাকে আপনি একদম মানে এখানে ইয়েতে রাখতে হবে, আর এই যে এই ভিডিওটা আপনি একদম এখানে এখানে রাখতে হবে, একদম এভাবে এনে জোরে দিকে দিতে হবে, তাহলে আপনার এটাকে একদম এই পাশে রেখে। তো এখান থেকে এই যে দেখা যাচ্ছে লাল, এটা লাল ফাসটাকে আমি চেপে ধরে রেখে মানে ক্লিক করে আপনি ধরে রাখবেন, ধরে এটাকে এভাবে আস্তে আস্তে টান দিবেন। তো এখানে দেখা যাচ্ছে এই পর্যন্ত আমার কোনো ভয়েস নেই, তো আমি এটাকে কেটে ফেলে দিব, সেক্ষেত্রে এটাকে আমার মার্ক করা হয়ে গেছে। তো আপনি জাস্ট এই যে এখানে এখানে একটা ক্লিক করবেন,
দেখুন এটা চলে গেছে, এবার দেখুন এটা চলে গেছে, তো আমার ভিডিওটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি এটাকে আবার জুম আউট করলাম, জুম আউট করে আবার চেক করব আমার কোথায় ভয়েস দেখা যাচ্ছে না বা হ্যাঁ যে এখানে আমার কোনো ভয়েস নেই। এটা শেষে আমার ভিডিওটা শেষ করার পরে মানে আমি চলে যাচ্ছিলাম, হয়তো এমন কিছু হবে চলে যাচ্ছিলাম। হ্যাঁ দেখুন আমি কথা বলতে কথা শেষ করে চলে যাচ্ছিলাম, ভিডিওটা টিউটিউট আমি ভিডিওটা শেষ করে চলে যাচ্ছিলাম, তো সেটাও এখানে রয়ে গেছে। তো এটাই আমার কোনো দরকার নাই, এটাকে আমি রিমুভ করে দেব। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কোনো ভয়েস নেই আগের মতো। তো আপনি এফাস থেকেও করতে পারবেন, সমস্যা নেই। এটাকে এভাবে রেখে শুধু যে সবুজটাকে এভাবে ধরে শেষ, যে পর্যন্ত আপনার কোনো প্রয়োজন নেই সে পর্যন্ত আমি ফেলে দিলাম, যে পর্যন্ত আমার ভয়েস নেই। হ্যাঁ এখানে জাস্ট একটা ক্লিক করলেই হয়ে গেল। হ্যাঁ তো এবার মনে করুন আপনি এভাবেই কেটে ফেলে দেওয়ার সময় আপনার কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনি ফেলে দিলেন, যেমন মনে করুন যে আমি এখান থেকে এটাকে ফেলে দিলাম, তো আমার ভিডিওটা হ্যাঁ দেখুন যেটা আমার দরকার আছে, যে পার্টটা আমার দরকার আছে ওই পার্টটাকে আমি ফেলে দিয়েছি। তো সেই ক্ষেত্রে সেটাকে আবার ফেরত আনার অপশান আছে, এই যে এখানে ক্লিক করলে আপনার আমার দেখুন সেই পার্টটা আবার চলে আসছে। হ্যাঁ এই পার্টটা আমার চলে আসছে। তাছাড়া আপনি এভাবে করতে পারেন, এটাকে আমি এখন ফেলে দিলাম, কেটে ফেলে দিলাম, আপনি জাস্ট আপনার কিবোর্ডে কন্ট্রোল আর জেড বাটন ক্লিক মানে চেপে ধরলে দেখুন চলে আসছে, আপনার কিবোর্ডে কন্ট্রোল প্লাস জেড, হ্যাঁ দেখুন চলে আসছে। দেখা হচ্ছে এবার আমি এই ভিডিওতে আমার ভিডিওতে একটা ইন্ট্রো অ্যাড করব। তো আপনারা ইন্ট্রো অ্যাড করার ক্ষেত্রে আপনার ইন্ট্রোটা যদি আপনার গ্যালারি থেকে বা আপনার ফাইল থেকে মানে অ্যাড করেন তাহলে এখানে প্লাস দিতে হবে, দেখুন ইন্ট্রো মিডিয়া। তো এখান থেকে আপনি আপনার ইন্ট্রোটা সরাসরি ইন্ট্রোতে গিয়ে ক্লিক ডাবল ক্লিক করলে ওটা ওখানে চলে আসবে, চলে আসার পর আপনি শুধু জাস্ট এখানে অ্যাড করবেন। তো আমার ইন্ট্রোটা এখানে আমি লাইব্রেরিতে সেট করে রাখছি, তো আমি এখানে লাইব্রেরি থেকে ইন্ট্রো ফর এমরান, হ্যাঁ আমার ইন্ট্রোটা আমি অ্যাড করে দিছি। তো দেখুন আমার ইন্ট্রোটা এখানে উপরে রয়ে গেছে, আপনার এই জিনিসটা লক্ষ্য করতে হবে, আমার ইন্ট্রোটা এখানে দেখা যাচ্ছে উপরে আর আমার ভিডিওটা নিচে। তো সেক্ষেত্রে আমি ওপেন দিলে কী হয় দেখুন, আমার কথা শোনা যাচ্ছে আর ইন্ট্রোটাও চলতেছে। তো এমনটা রাখা যাবে না, আপনি অবশ্যই রাখতে হবে এটাকে একটু এদিকে এনে ইন্ট্রোটাকে আমি ফার্স্ট লাইনে দিয়ে এটাকে ক্লিক করে ধরে এভাবে মানে শুধু একটা টান দিবেন, ক্লিক করে ধরে এভাবে শুধু একটা টান দিবেন, দেখুন এটা এখন মিশে গেছে। এবার দেখুন চলে আসছে দেখছেন। হ্যাঁ এবার হচ্ছে আমি কিভাবে ইন্ট্রো একদম নতুন করে তৈরি করব। এখানে দেখা যাচ্ছে ইন্ট্রোতে আমার নাম, আমার চ্যানেল নাম আছে বাংলা টেক পয়েন্ট, সাবস্ক্রাইব। হ্যাঁ এবার এটা আমি কিভাবে তৈরি করব, তো এটা তৈরি করার ক্ষেত্রে আপনি এখান থেকে ডিফল্টে যাবেন, ডিফল্টে গিয়ে এই যে এখানে অপশান আছে আউটরোস ক্রিয়েট ইন ইউর লাইব্রেরি ডাউনলোড ম্যানেজ লাইব্রেরি ক্যাম্পাসিয়া 2018 আর হচ্ছে হ্যাঁ ইন্ট্রোস, এখানে ডাবল ক্লিক দেখুন এভাবে আপনি জাস্ট রিভিউ দিবেন, এখানে ওপেন দিবেন দেখুন আমার এই ইন্ট্রোটা। তো এখানে আপনি শুধু কিছুই করা লাগবে না, আপনি জাস্ট এটাকে এটাকে অ্যাড টু টাইম লাইন, হ্যাঁ এখানে দিয়ে আর নয়তো এটাকে ধরুন আমি এটাকে দিলাম, হ্যাঁ এটাকেও আপনি আপনার ইন্ট্রো ইন্ট্রো বানাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এটাকে রাইট হ্যান্ডে ক্লিক করে অ্যাড টু টাইম লাইন, হ্যাঁ এবারে আপনি এটাতে দেখুন এখানে কিন্তু আসছে ক্যাম্পাসিয়ার একটা অ্যাড আসছে। তো আপনি আপনি যেহেতু এটা রাখবেন না, এখানে আপনি লিখবেন যে আপনার চ্যানেল নাম, তো আপনি এই যে জাস্ট এইখানে আসবেন এই যে টাইটেল, টাইটেলটা ব্যাক স্পেস দিয়ে এখানে আমি দেখ দিলাম যে ইমরান লিখলাম আর হচ্ছে এখানে লিখলাম হ্যাঁ ডোন্ট স্কিপ দিস ভিডিও, ডোন্ট স্কিপ দিস ভিডিও, আচ্ছা এটাকে রিমুভ করে দিলাম। এবার দেখুন এখানে কী ঘটে দেখছেন, ডোন্ট স্কিপ দিস ভিডিও এমরান। হ্যাঁ তো আপনারও এভাবে আপনি চ্যানেলের নাম আপনার হয়তো আপনার নাম নয়তো আপনার
যে কোনো কিছু অনেক সময় দেখবেন যে এভাবে লেখা আসবে সাবস্ক্রাইব টু গেট মোর ভিডিওস, তো এটাকে আপনি এভাবে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি এই সেম কাজ করতে হবে, এখানে অন্য একটা লেখা থাকবে, আপনি সেটাকে জাস্ট সাবস্ক্রাইব দিবেন, আর হচ্ছে আমি দ্বিতীয় সাবটাইটেলে দিবেন টু গেটস মোর ভিডিও, আর হচ্ছে লোগো লোগো আপনি ইয়ে থেকে নিয়ে নেবেন, গুগল থেকে নিয়ে নেবেন PNG মডেল লোগো। তো আপনি যদি এখানে আপনি যদি FB-র আপনার ফেসবুকের ইয়ে দিতে চান, অ্যাড দিতে চান, সেভাবে পারবেন। তো আমি দেখুন এভাবে আমার ফেসবুকের অ্যাড তৈরি করে রাখছি, এটাকে এভাবে দিলাম, দেখুন FB লোগো একটা আসছে আর হচ্ছে এমরান আছে। তো সেক্ষেত্রে আপনি এখানে শুধু আপনার টাইটেলটা দিবেন আর হচ্ছে লোগো দিবেন, আর আপনার যদি সাব টাইটেল দিতে চান এখানে সাব টাইটেলটা ক্লিক করতে পারবেন, আর আপনি যদি চান এটার কালার চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে এসে কালারটা দেখুন, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন সাদা কালো আমি যেভাবে চাই সেভাবে দিতে পারবো, নীল, তারপর হচ্ছে আপনার কালো, লাল, আপনি যেই কালারটা ভালো লাগে আপনার সেটাই দিতে পারবেন। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এখন এগুলোকে রিমুভ করার জন্য আপনি কিছু একটা অ্যাড করে ফেলছেন, এখন আবার এটাকে রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি শুধু আপনার কিওয়ার্ডে কিছু আর লাগবে না, জাস্ট ব্যাকটা ক্লিক করবেন, শেষ। হ্যাঁ, ওগুলো সব তো এড়ে দিলাম, আমি রিমুভ করে দিলাম। এবার আসুন দেখুন আমার ভিডিওটা, আমার আশপাশের পরিবেশটা একটু বেশি দেখা যাচ্ছে, এই যে যেমন মনে করেন যে দেওয়ালটা একটু বেশি দেখা যাচ্ছে, এখানে ফাঁকা জায়গা রয়েছে, এই যে এখানে একটা ফ্রাগ রয়েছে, তো এগুলো আমার দরকার নাই। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে আসবেন, এই যে এখানে ক্লিক করে এটাকে ছোটো বড়ো করতে পারবেন, এখানে ছাড়াও আপনি এখানে সোজা সহজে এখানে করতে পারবেন, এই যে দেখুন এভাবে বাইরের দিকে টান দিলে এটা অটোমেটিকলি বড়ো ছোটো হয়ে যাবে। বাট এইখানে করলে আমার মনে হয় যে এখানে করলে আপনি প্রফেশনালভাবে করতে পারবেন একদম, মানে হ্যাঁ দেখুন একদম প্রফেশনালভাবে করা যায়। হ্যাঁ দেখুন এবার কেমন লাগে। এবার একটা জিনিস লক্ষ্য করুন, আমার যে এই যে ইয়েটা যেহেতু ক্রপ করার সময় যখন আমার ইয়েটা এখানে ছিল, তো সেই ক্ষেত্রে ক্রপটা কিন্তু এখান থেকেই তৈরি হয়েছে, তারাই কিন্তু দেখুন আবার ওখানে জুম আউট রয়ে গেছে, দেখুন জুম আউট জুম ইন জুম আউট জুম ইন। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে ফুলটা জুম মানে পুরো ভিডিওটাকেই এভাবে জুম ইন রাখতে চাই, তাহলে হচ্ছে আপনার এটাকে যেখান থেকে ভিডিও শুরু হয়েছে একদম মানে স্টার্ট হয়েছে ওখানে আপনার ইয়েটা রাখতে হবে। হ্যাঁ এখানে যদি আমি এটাকে দিয়ে এভাবে, এবার কিন্তু আমার ভিডিওটা জুমিং ভিডিওটা একদম ওখান থেকে শুরু হয়েছে। এবার আসুন আপনি ভিডিওতে কীভাবে একটা পিকচার অ্যাড করবেন, অনেক সময় ভিডিওতে পিকচার অ্যাড করা লাগে, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো সেই ক্ষেত্রেও আপনি সরাসরি এখান থেকে মিডিয়া থেকে যে এখানে প্লাস দিবেন, প্লাস দিয়ে ইনপুট মিডিয়া আপনি আপনার ফাইলে গিয়ে আপনার পিকচারটা খুঁজে নেবেন। তো আমি এখানে আমার একটা পিকচার অ্যাড করব, তো সেক্ষেত্রে আপনি আপনার মিডিয়া থেকে ফাইল থেকে একটা পিকচার যে পিকচারটা অ্যাড করবেন সেটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এখান থেকে এখানে আসলে জাস্ট ডাবল ক্লিক করে এখানে আসলে জাস্ট এভাবে আপনি রেখে রাইট হ্যান্ডে ক্লিক করে যে টাইমটাতে আপনি পিকটাতে অ্যাড করবেন ওই টাইমটা সেট করে দেবেন। মনে করেন যে আমি এখানে আমার পিকটা অ্যাড করব, তো এখানে এনে এই যে এটা এখানে এনে রেখে দিলাম, রেখে দিয়ে এটাকে জাস্ট রাইট হ্যান্ডে ক্লিক করে অ্যাড টু টাইমলাইন, হ্যাঁ এখানে চলে আসছে দেখুন এটা। তো এটাকে বড়ো ছোটো করার অপশান রয়েছে, সেক্ষেত্রে আপনি এটাকে জাস্ট এভাবে এটা অটোমেটিকলি বড়ো ছোটো হবে, তো সেইটাকে আমি এখানে ছোটো করে দিলাম দেখুন। তো এটাকেও একটু আরও আরও বেশি সময় ধরে বা পুরো ভিডিওটা দিতে পারবেন, হয়তো আরও ছোটো করে একদম শর্ট সময় দিতে পারেন, তো সেটাকে এভাবে ক্লিক করে এটাকে জাস্ট দেখুন, হ্যাঁ এটা বড় এখন অনেক সময় ধরে থাকবে, এখন হচ্ছে শর্ট সময় ধরে থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি এবার দেখুন এটা একদম জাস্ট আসছে আর চলে গেছে। হ্যাঁ তো এটাকে আমি রিমুভ করে দিলাম। এবার আসুন আপনি ভিডিওতে কিছু লিখতে চাচ্ছেন, হ্যাঁ তো সেক্ষেত্রে যে এই অপশানটাতে ক্লিক করে আপনি আমি মনে করেন লিখলাম, হ্যাঁ আমি আমার চ্যানেলের নাম লিখলাম, তো এটাকে মনে করেন যে আমি এক লাইনে নিব, দু লাইনে নিব, তিন লাইনে নিব, যত লাইন ইচ্ছে তত লাইনে নিতে পারবো, কোনো প্রবলেম না। হ্যাঁ এখন তিন লাইনে আছে, এখন দু লাইনে আছে, এই যে এখন এক লাইনে আছে, এটার কালারও চেঞ্জ করা যাবে, দেখুন আমার লেখাটার কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ তো আমি এই কালারটা সেট করে দিলাম, সেট করে দিয়ে এবার দেখুন এটা কী হয়, এখানে দেখছেন আমার লেখাটা আসছে জাস্ট আর চলে গেছে। হ্যাঁ এভাবে আপনি চাইলে এটাকে পুরো ভিডিওতে দিতে পারেন, দেখুন এটা এখন অনেকক্ষণ ধরে থাকবে, এটাকে বড় করে দিয়েছি না, আবার এখন ছোটো করে দিতে পারবেন, একদম শর্ট সময় দিতে পারবেন, লং সময় দিতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি ওইভাবে দিবেন। তো আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে তাড়িয়ে দিলাম। এবার আসুন ভয়েস নিয়ে। তো অনেক সময় দেখা যায় যে আমি ভিডিও করলে দেখবেন যে আপনি হয়তো কোনো জায়গায় সাউন্ড একটু মানে
কম হয়ে গেছে, সাউন্ড ভলিউম আরেক আরেক জায়গায় দেখা যায় যে একটু স্পিড হয়ে গেছে, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরো ভিডিওটারই সাউন্ড একটু বেশি করা দরকার। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করে রাইট হ্যান্ডে ক্লিক করে এই যে এখান থেকে এডিট অডিও, তো আপনি জাস্ট এটাকে দেখুন। এখন যে এই যে ভয়েসের ইয়েগুলো একটু উপরে উঠতেছে, মানে এটা সাউন্ডটা বাড়তেছে, যে দেখুন। সিম্পল আমি ফ্ল্যাটে করে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা দেখছেন তো, সেই ক্ষেত্রে আমি এটাকে এখন আরো বাড়িয়ে দিচ্ছি স্পিডটাকে। নিশ্চয় বুঝে গেছেন আপনারা। তো হচ্ছে এটাকে আমি আগের স্টাইলে দিলাম। এবার আসুন আমি এখানে আমার চ্যানেলের একটা অ্যাড দিব। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি যেহেতু আমার চ্যানেলের অ্যাডটা আমি এখানে লাইব্রেরিতে সাইট করে রাখছি, তো সেই ক্ষেত্রে বাংলা টেক পয়েন্ট চ্যানেলে আমি এটার চ্যানেল চালার কালার চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে হ্যাঁ দেখুন, সো গাইস এখন আপনি যদি এটাকে এখান থেকে সেভ করতে চান, তাহলে সরাসরি আপনি আপনার ভিডিওটা যেভাবে আছে এভাবে থাকুক, আপনি সরাসরি শেয়ারে চলে যান। শেয়ারে গিয়ে লোকাল ফাইল, লোকাল ফাইলে গিয়ে হচ্ছে আপনি সেট করে নেবেন। এই যে এখানে দেখুন MP4 1080 আর হচ্ছে MP4 অনলি আপ টু 480, আপনি যে কোনো একটা অপশানে ইয়ে করতে পারবেন, সেট করতে পারবেন। যদি একটু HD আকার রাখতে চান তাহলে MP4 আপ টু 1080 পিক্সেল। হ্যাঁ, এখান থেকে এখানে ক্লিক করে আপনি জাস্ট আপনার নেক্সট দিবেন। নেক্সট দিয়ে আপনি আপনার ফোল্ডারটা ক্রিয়েট করে নেবেন, বা কোন ফোল্ডারে রাখবেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি জাস্ট ওকে দিবেন বা এন্টার দিবেন আপনার কিবোর্ডে, তাহলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, আশা করি আমার সম্পূর্ণ টিউটোরিয়ালটা তোমরা বুঝতে পেরেছো, এবং নেক্সট তোমরা ক্যানভাসিয়াতে ভিডিও এডিট করতে তোমাদের কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ তোমরা প্রফেশনালভাবে এডিট করতে পারবে। তবু যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আমি হেল্প করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক দিতে ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।